एक्स्ट्रा टाइम। इससे समझाओ, विन ग्रिप टेक्नोलॉजी को जिस तरह सीमेंट को ग्रिप करता है बिल्कुल टाइट। एसआरएमबी टीएमटी चैंपियंस की पसंद। এসিএস বেঙ্গল তাদের প্রথম আইএসএল এখনও নিজেদের জায়গা মজবুত করতে পারেনি। লাল হলুদ এখনও রয়েছে 9 নম্বরে, তবে দলের গোলকিপার দেবজিৎ মজুমদার এই মুহূর্তে রয়েছেন শীর্ষস্থানে। শুক্রবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 2টি সেভ করার পর আইএসএলের গোলকিপারের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি। 11টি ম্যাচে 35টি সেভ করে এখন তিনি শীর্ষে। দেবজিতের পরেই রয়েছেন জামশেদপুর এফসির গোলকিপার টিপি রেহানিস। তিনি দেবজিতের থেকে 1টি সেভ কম করেছেন ঠিকই, তবে তিনি 1টি ম্যাচও কম খেলেছেন। 10 ম্যাচ খেলে রেহানেস সেভ করেছেন 34টি। রেহানেস দেবজিতের থেকে এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য খানিকটা পিছিয়ে পড়েছেন। 10 ম্যাচ খেলে তিনি সেভ করেছেন 31টি। গোল সেভ করার ক্ষেত্রে অরিন্দম কিছুটা পিছিয়ে পড়লেও গোল্ডেন গ্লাভস পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি, কারণ গোল হজম থেকে ক্লিন শিট সমস্ত ক্ষেত্রেই এগিয়ে সবুজ মেরুনের গোলরক্ষক। তবে এটুকু বলাই যায়, চলতি আইএসএল এ দুই বাঙালি গোলকিপারের দাপট অব্যাহত। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।